জানিস না কথা তুই কলেজে কি তুই কাকে দেখাচ্ছিস তুই নতুন কলেজে এসেছিস কলেজের নিয়মকানুন তো তুই জানিস না তাহলে তো তোকে জানতে হবে আর তুই না জানেই তুই দাদাগিরি করছিস সেটা তো হবে না তুই জানিস কলেজে আমার কতটুকু পাওয়ার আছে আমি তোর কি করতে পারি আচ্ছা কোরা আমার আমার ইসে চলে এরা আমার পাওয়ারে চলে আর তুই ওদেরকে মানে মুড দেখাচ্ছিস এসব মুড চলবে না তুই ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছিস ঠিক আছে আমি তোর থেকে অনেক সিনিয়র আমি মুডটা তোমাকে দেখাচ্ছি না তোমরা আমাকে দেখাচ্ছ আমি তোমাদের কি করলাম হয়তো নরমাল আবার আবার লাভ আবার লাভ করছি লেনদেন করে কথা বল তোর থেকে আমি আমরা দেখছি দাদা দাদা আমরা দেখছি বেশি তোর মুড হয়েছে আমার মতো মুড হয়নি কলার ছেড়ে কথা বলো কলার ছেড়ে না তুই কি কর কি করতে পারবি তুই দেখা আচ্ছা ভাই আমি তোমার কি করেছিলাম আমি তো নরমাল ওখানে পড়ছিলাম তোমাদেরকে আমি কিছু বলিনি ওই তো দাদার ওকে র্যাঙ্ক করা শুরু করে দিয়েছে না না আমাকে যেতেই হবে হ্যালো দাদা বলো ভাই কি খবর সব ঠিকঠাক না দাদা এখানে কিছু ঠিকঠাক নেই আসার পর থেকে কলেজের আমাকে আমার তো না করছে করি তাতে কি হয়েছে তাতে সমস্যাটা কোথায় হ্যাঁ তুই কি লুজার প্রতিবাদ করতে না তুইও প্রতিবাদ কর একাই ভয় লাগছে প্রতিবাদ করতে তুনকে নিয়ে কর আসন সমস্যা জীবনে আসবে ভাই সেই সমস্যার জন্য তুই নেগেটিভ কিছু করে বসবি সেটা মূর্খের কাজ সমস্যা সারা যদি তুই মানব জীবন পেতে চাস তাহলে এই মানব জীবন তোর জন্য না যা প্রতিবাদ কর যদি মরতেই হয় প্রত্যেকটাকে শিক্ষা দিয়ে মরবি আর মরবি কেন তুই মরবি কেন জীবনের শেষ বিন্দু পর্যন্ত মরে যাবি যে ক্ষেত্রেই হোক না কেন তোর ইউনিভার্সিটিতে লড়তে হবে না লড় বাস্তব জীবনেও লড়তে গেলে তোকে লড়তে হবে যা সবাই মিলে রাখ প্রতিবাদ কর হ্যাঁ দাদা আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে আমি প্রতিবাদ করব কেউ লাগিলে আমি একা প্রতিবাদ করব দাদা হ্যাঁ মুড়শিদার ওই বিজলি পাম বিশাল তো সাংগাতিক মাল তাই তো দেখছি কত ছেলেকে মুরগি বানিয়েছি এই ছেলে তো দেখছি অন্য টাইপের একে চকে চকে রাখবি তো ওই মালটাকে একটু ওকে একটু সাধারণ ছেলে আমার মনে হয়েছে না একটু আছে মনে হচ্ছে মানে পাওয়ার টাওয়ার দেখাচ্ছে ওকে চকে চকে রাখবি আমি বেশি হয়ে গেলে ছেটে দিবি সমস্যা নাই আজ পর্যন্ত কত সেলিপ লেগে র্যাগিং করেছি প্রথম দিন সব আসিয়ে নাম বলতে লেগে মুইতে ভরে আর ই আমার রে চোখের চোখ রেখে কথা বলছে আরে মাথা গামানোর কোনো দরকার নাই ওকে চোখে চোখে রাখ মালটাকে তারপরে দেখছি আমরা হ্যাঁ দাদা কলেজে কেউ আসলে আমাদেরকে দেখলেই একদম প্যান্টে ইস্যু করে ফেলায় আর এই মাল তো দেখছি বিজলি বোম আলাদা রকমের টেম্পার দেখাচ্ছে আরে আজকে যে টাইটটা দেয়া হয়েছে তারপরে তো আরেকজন ভর্তি হয়েছে ওকে তো বলা হলো ও দেখি যদি না পারে কালকে ব্যাপারটা দেখবো আবার আরেকবার দেখো দাদা ওদের সঙ্গে লড়তে গিয়েও না ওদের সাথে আমরা পারবো না কারণ ওরা এখানে ওদের নিজের দাপটে চলে ওদের সঙ্গে লড়তে গিয়ে তো না আমরা হেরে যাবো বারবার মার খেতে হবে এটা একটা অপমান আর কত অপমান হবা আর কত মার খাবা আজ আমরা মার খাচ্ছি কাল আরেকজন কলেজে আসবে তারা মার খাবে এভাবে তো সবার মেরুদণ্ডটা ভেঙে যাবে ওদেরকে যদি প্রতিবাদ আমি না করি তুমি না করো তবে ওরা তারও পেয়ে বসবে কিন্তু আমরা একা প্রতিবাদ করব কি করে একাই করতে হবে একাই করতে হবে নিজে মরব তো ওদেরকে মেরে মরব এরকম মানসিকতা রাখতে হবে তারপর দেখছি কে কিসের এত মিটিং করছে রে পাগলা ও হাত দিচ্ছিস ধর হাত দিচ্ছিস কার হাত দিচ্ছিস এক কি তোর তোর

যা তোর দাদাকে বলগা ও দাদা এসেছে সে দাদা ডাকছে ঠিক আছে আরে চুলো তো ঝুটি কেন রে ওই চুলো ঝুটি কেন কলেজে ভন্ডামো করতে আছো কলেজে ভন্ডামো করতে আছিস তোর এই দাদা যখন লাগতে আসবে না তোর কোনো দাদা বাঁচাতে পারবে না বুঝতে পারলি যা তোর দাদাকে গিয়ে ডেকে নিয়ে আই আবা চোখ দেখাচ্ছিস কি যা 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 ভাগ 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 দাদাকে মাথাটা ফেলে দাও তুমি এতদিন ধরে একটা ঠিক কাজ করেছো আমাকে অনেক জ্বালিয়েছে অনেক অপমান করেছে আমি এটাই তো চাইছিলাম